হ্যালো ফ্রেন্ডস, এসএনটি স্টাডি অল ফলোয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আজকে সকল ভিউয়ারদের স্বাগত জানাচ্ছি। তো আজকের টপিক বিজনেসি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, এই তিনটে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু আপডেট তোমাদেরকে দেবো। ফাইনাল সেমিস্টারে পরীক্ষা হবে কি হবে না বা পরীক্ষা কীভাবে হবে সেই সম্পর্কিত ইউনিভার্সিটিগুলো কী নোটিশ পাঠিয়েছে সেই আপডেটগুলো দেবো। বর্ধমান ইউনিভার্সিটি বা কলকাতা ইউনিভার্সিটি সম্পর্কে কোনো আপডেট ভিডিও আজকে এই ভিডিওর মধ্যে দিচ্ছি না। আজকে পরবর্তীকালে এই অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের ভিডিও আপডেট পেলে সেটা তোমরা পরবর্তী ভিডিও দেখতে হবে। তো আলোচনা মূল আলোচনা স্টার্ট করছি। তো প্রথমেই যেটা বলবো, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা ঠিক করেছে শিক্ষা বিশ্ববিদ্যালয় যেটা ঠিক করে সেটা হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে যেটা ঠিক করেছে সেটা হচ্ছে আগের বারে যে আগের সেমিস্টারে যে দুটো পরীক্ষা আগের যে সেমিস্টারগুলোর পরীক্ষা সেই সেমিস্টারগুলোর নাম্বার নিয়ে গড় করে ঠিক করেছে, সেই সেমিস্টারে নাম্বার গড় করে একটা নাম্বার দিয়ে দেওয়া হবে। এটা ঠিক করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। আর ইঞ্জিনিয়ারিং কলেজে বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় যেটা ঠিক করেছে সেটা হচ্ছে অনলাইনে পরীক্ষার কথা ঠিক করেছে। সেখানে বলা হয়েছে যে এমসিকিউ অনলাইনে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে আর সেটা কলেজে নেওয়া হবে। যেহেতু ইন্টারনেটে বহু সমস্যা হয়, বাড়িতে ইন্টারনেটের সমস্যা আছে, সেই কারণে কলেজেই পরীক্ষাটা নেওয়া হবে এবং কলেজে ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হবে। প্রত্যেক দিন সমস্ত স্টুডেন্টদের নেওয়া হবে না, ধাপে ধাপে কিছুদিন অন্তত ধাপে ধাপে সমস্ত স্টুডেন্টদের সব আস্তে আস্তে নেওয়া হবে, এইটাই এজেন্সি কলেজ থেকে জানিয়েছে। এবং পরীক্ষা হবে সব এমসিকিউ কোশ্চেন হবে শুধুমাত্র এমসিকিউ, তার উপর ভিত্তি করেই ফাইনালের রেজাল্ট দেওয়া হবে এমসিকিউ পরীক্ষার উপর ভিত্তি করে। তা নাহলে যদি ফাইনাল সেমিস্টারে যদি পরীক্ষায় যদি ক্ষতি দেরি হয়ে যায় তাহলে কিন্তু সে ফাইনাল সেমিস্টারে বা স্টুডেন্টদের জন্য চাকরির বিভিন্ন রকম সমস্যা হবে। সেই কারণেই যাদবপুর ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এই চিন্তাধারা নিয়েছে। তো আজকের আপডেটটা শুধু এইটুকুনি, তো আর বেশি কিছু বলবো না। আবার নেক্সট একটা আপডেটিং ভিডিওতে তোমাদের সামনে আবার দেখা হবে। এখন প্রতিনিয়ত বিভিন্ন আপডেট আসছে, শিক্ষা সংক্রান্ত সমস্ত কিছু সংক্রান্ত আপডেট আসছে, সেই কারণে তোমাদের জন্য এই আপডেট ভিডিও পরপর ছেড়ে যাচ্ছি। তো আজ এই পর্যন্তই। আমি যদি এই ধরনের ভিডিও তোমরা পরবর্তীকালে পেয়ে যাও তাহলে আমার চ্যানেলটাকে লাইক করো এবং তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে অবশ্যই ক্লিক করে দিও। তো আজ হাজার আবার দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে।